প্রতি বছর দুই ঈদে লাখ লাখ মানুষ শেকড়ের টানে বাড়ি ফেরে, অর্থাৎ প্রিয়জনের কাছে যায় ঈদের আনন্দ ভাগাভাগি করতে। বলা হয় প্রত্যেক মানুষ তার পকেটে একটি স্বপ্ন নিয়ে বাড়ি ফেরে। আজ আমরা জানব জাহানারা আলমের সেই বাড়ি ফেরার গল্প। চলুন তার কাছ থেকে জেনে নিই কিভাবে তার স্বপ্ন যাবে বাড়ি। কি অবস্থা আপনার? আজকে আপনার যাত্রা পথে আমি সঙ্গী। চলুন তাহলে, চলুন। স্বপ্ন টানে দিলাম বাড়ি অচিন পথে আপন ছায়। হ্যাঁ বাবু। হাই আপু। হাই, আমি গাড়িতে উঠেছি। উঠেছি আমি, আসতেছি। ঠিক আছে, ওকে, সবাই অপেক্ষায় আছে। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আল্লাহ হাফেজ। সব মিলিয়ে কেমন চলছে তাহলে এখন প্র্যাকটিস? প্র্যাকটিস তো খুবই ভালো হচ্ছে, এখন তো ইন্ডিভিজুয়াল করছি। এই রিসেন্টলি তো আমাদের ডিপিএল শেষ হলো গত মাসের 19 তারিখে, জুনের। ঈদের ছুটি আছে, সো ঈদের পরে আবার শুনছি যে হয়তো ডিভিশনাল টুর্নামেন্ট হবে, এবং প্রথমবারের মতো আমরা টেস্টের জন্য প্রিপারেশন নিতে যাচ্ছি। সো টুডে ম্যাচ হতেও পারে, আবার ন্যাশনাল ক্যাম্পও হতে পারে, সো ইন বিটুইন। সো আমার কাছে জাস্ট অদ্ভুত লাগে, একজন স্পোর্টসম্যান হয়ে আপনি সব কিছু মেনটেন করেন কেমনে? এত সুন্দর হেয়ার স্টাইল, সব কিছু। না, এটা একটু বাড়িয়ে বলছেন। একদমই না, থ্যাংক ইউ, কমপ্লিমেন্টস আমার খুবই পছন্দ। এটা খুব মজার একটা বিষয়, আর সবসময় কাজল পরেন এত সুন্দর করে। থ্যাংক ইউ। এটা তো আপনার ব্র্যান্ড হয়ে গেছে এখন পুরো। একদম ঠিক বলেছেন, এখন কাজল ছাড়া আমি বের হলে, মজার বিষয় হচ্ছে আমি যখন কোনো ক্রাউডি প্লেসে যাই বা আমার যেতেই হবে, যেখানে গেলে আমার অনেক কোশ্চেনের সম্মুখীন হতে হয়, আপু আপনি এখানে কেন আসছেন, আপু কি প্রবলেম, বা এরকম টাইপের কোশ্চেনের সম্মুখীন যেন না হয়ে আমি কাজল ছাড়া যাই। মাঝে মাঝে ছদ্মবেশ নেই পুরো কাভার হয়ে, তারপরও হয় এরকম। এখন দেখি যে আমি যদি মাস্কও পরি, অন্যান্য গেট আপেও যাই, তারপরও চোখ এবং চুল দেখে আমাকে সবাই চিনে ফেলে, এবং আমার চোখ চুল না দেখা গেলে আমার ডান হাতের রিস দেখে চিনে ফেলে। আমি কিছু রিস প্যান্ট পরি, এখন পরি নেই। আজকে ছদ্মবেশ নিচ্ছেন? না, ঠিক তা না, আজকে তো ছদ্মবেশের কিছু নেই, কাজল তো পরলামই। তো এইসব কিছুর মধ্য দিয়ে প্রত্যেক ঈদে কি বাড়ি যেতে পারে? না, টাফ হয়ে যায় প্রত্যেক ঈদে বাড়ি যাওয়া, কারণ খেলার জন্য অনেক সময় ঈদ দেশের বাইরে করা হয়, কখনো ক্যাম্পেই করা হয়, যে ঈদের তিন দিন বা চার দিন পরে ট্যুর, তখন তো ক্যাম্প থেকে আমাদের ছাড়া হয় না, সো টিমের সাথে ঈদ করা হয়। কোভিডের জন্য আমি নিজে ঢাকায় আটকে গিয়েছিলাম, তখন ঢাকায় ঈদ করেছি একা একা ফ্যামিলি ছাড়া। এবং গত রোজার ঈদটাও কিন্তু আমি দুবাইয়ে করেছি, আমি ফেয়ারব্যাক খেলতে দুবাই গিয়েছিলাম, সো প্রথমবারের মতো কোনো মুসলিম কান্ট্রিতে ঈদ করেছি ফ্যামিলি ছাড়া। সো এইভাবে করা হয়। তখন কেমন লাগলো প্রথমবারের অন্য কোনো মুসলিম কান্ট্রিতে ঈদ? এর আগে পাঁচ থেকে ছয়টা ঈদ আমি দেশের বাইরে করেছি, ওগুলো নন মুসলিম কান্ট্রি ছিল, আসলে অন্যরকম ইয়া ছিল। বাট এবার মুসলিম কান্ট্রির একটা আলাদা অনুভূতি ছিল যে ভালো হবে, বাট একটা ককটেল ইভিনিংয়ের মাধ্যমে ঈদটা পালন করেছি। ওখানে অনেক মুসলিম ছিল, মুসলিম প্লেয়ার ছিল, তারা এসে ঈদ মোবারক দিয়েছে, নন মুসলিম যারা ছিলেন তারাও এসে ঈদ মোবারক দিয়েছেন। আমাদের ফেয়ার ব্রেকের যে গালা ইভিনিংটা ছিল, ককটেল পার্টি, ওটা ওই দুই তারিখে আয়োজন করা হয়, দুবাইয়ে 2 তারিখ ঈদ হয়, বাংলাদেশে 3 তারিখ হয়, সো আমরা তো 2 তারিখে উদযাপন করি। নিজের মতো করে আনন্দ করেছিলাম, উদযাপন করেছিলাম ঈদটা, কারণ আমি নতুন ড্রেস ক্যারি করেছিলাম, এবং বিলিভ মি, প্রত্যেকে আমার ড্রেসের প্রশংসা করেছে, এশিয়ান ট্রেডিশনাল ড্রেসের। সো আমি সালোয়ার কামিজ পরেছিলাম, সবাই এত প্রশংসা করেছে, আমি আসলে আনন্দিত হয়েছিলাম যে হ্যাঁ, আমি আমার দেশের ট্রেডিশন বলেন বা দেশকে ওখানে অন্যভাবে রিপ্রেজেন্ট করতে পেরেছি। বাংলাদেশে তো সবসময় ঈদ করা হয় না, আপনারা হচ্ছে দেশের বাইরে যান, ঢাকার বাইরে এদিক সেদিক, কত কিছুর প্রেশার, এই সময় পরিবারকে কিভাবে সময় দেন? প্রত্যেকই দেখি বাসে যাওয়া হয়, তখন মোবাইল ফোন আর ইন্টারনেটই একমাত্র ভরসা। আর গ্রামীণ ফোনের 4G নেটওয়ার্কে ফাস্টেস্ট ইন্টারনেট তো আছে। না, তা তো অবশ্যই, আর ইন্টারনেট সুবিধার জন্যই কিন্তু আমরা যারা ফ্যামিলির সঙ্গে ইন্টারঅ্যাক্ট করার সুযোগটা পাচ্ছি, সরাসরি ইন্টারনেটে ভিডিও কলে কথা বলছি, তখন কিন্তু মনে হয় যে দূরে থেকেও কাছাকাছি।
আমরা না মাঝে মধ্যে এরকম ভাবি যে একজন ক্রিকেটার কেন আরেকজন ক্রিকেটারকে বিয়ে করে না, করলে কি হয়? যদি ক্রিকেটার হাজবেন্ড থাকে তাহলে একটা কোচের আলাদা প্রেশার কিন্তু চলে আসে যে তুমি ওই বলটা ইয়র্কার করলা কেন, ইয়র্কার না করে তুমি বাউন্সার করতে পারতা, বা ইনসুইং না করে আউটসুইং করতে পারতা, বা শটটা একটু সোজা না খেলে একটু বাঁকা খেললে তো একটা সিঙ্গেল আসতো। সো প্রেশার তো একটা থাকে, তবে যদি হয়ে যায় তো এটা তো খুবই ভালো। সো অনেক ঝামেলাও তখন থাকতো, কিন্তু আপনাদের তখন তো দেখাও অনেক কম হতো। হ্যাঁ এটা ঠিক, যে সময়টা সবাই আসলে সংসার করে বা সংসার লাইফটা এনজয় করে ওই সময়টা আসলে ক্রিকেটাররা বেশিটা সময় কিন্তু মাঠেই ব্যয় করে। আমরা কিন্তু ক্রিকেট খেলার জন্য ফ্যামিলিকে কম্প্রোমাইজ করি, অনেক স্যাক্রিফাইস করে দেন, আমরা ঈদ বলেন, বিভিন্ন ফ্যামিলি রিলেটেড অনেক প্রোগ্রাম বলেন, অনেক অকেশন বলেন, আমরা কিন্তু আসলে অ্যাটেন্ড করার সুযোগ থাকে না আমাদের। তারপরে এটাই আমাদের লাইফ, আমরা এটাকে এখন মানিয়ে নিয়েছি। হ্যাঁ এটা একটা ইন্টারেস্টিং বিষয় যে ক্রিকেটার ক্রিকেটার যদি বিয়ে হয় খুব ভালো হয়। যেহেতু এখন তো ঈদুল আজহা, সো কোরবানির ঈদ বা যে কোনো ঈদের সময়, যেমন আপনার এখনকার ঈদগুলো জানলাম কি কষ্টে দেশের বাহিরে বা দেশের ভিতরে থাকলে অনেক সময় দেখা হয় না, ছোটোবেলার ঈদ কেমন ছিল? ছোটোবেলার ঈদের আমেজ, যে খুশি খুশি ভাব, যে উৎফুল্ল ভাব ছিল, সকালে খুব তাড়াহুড়া ছিল, আগের দিন শপিং শেষ করা, চাঁদ রাতের মধ্যে শপিং কমপ্লিট করা, চাঁদ রাতে মেহেদি দেওয়ার একটা তাড়াহুড়া ভাব। আমার নেল পালিশ খুব পছন্দ, আমরা ক্রিকেটাররা নেল বড় রাখতে পারি না, সো অনেক আসলে রেস্ট্রিকশন বলতে পারেন, কম্প্রোমাইজের মধ্যে দিয়ে যাওয়া, তার মধ্যেও অনেক বড় শান্তি, ক্রিকেটই লাইফ আসলে। সো সব কিছু মিলিয়ে আমি খুব মিস করি আমার ছোটোবেলার ঈদ। হাউ অ্যাবাউট সালামি? ছোটোবেলায় এত সালামি পেতাম, পরিমাণ খুবই কম, মানে সংখ্যা কম ছিল। যেমন ছোটোবেলায় কিন্তু 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, হায়েস্ট হলে 100 টাকা, সেটা খুবই কম। আমি বলছি 2000 সালের আগের কথা। তখনকার সময়ে কিন্তু এইরকম সালামি পেতাম, এখন 500 টাকা মিনিমাম দিতে হয় যে কাউকে, এবং সেটা দিলেও কিন্তু মন খারাপের জায়গাটা রয়ে যায় তাদের। দেখা যায় যে যদি যখন খেলার মধ্যে থাকি তখন অফিসিয়ালরা সালামি দেয় আমাদেরকে, তখন তো বেশ বড় বড় অ্যামাউন্ট আসে, এবং বাসায় গেলে আব্বার থেকে সালামি এখনও আমি পাই, এবং যদি কখনো কোথাও যাই মুরব্বীরা থাকে তখন ওখান থেকে পাই, কিন্তু তাছাড়া সালামি আসলে দিতে হয়, অনেক দিতে হয়, তবে অনেক শান্তি আসলে সালামি নেওয়ার মধ্যে, যে শান্তি আমি এখন ফিল করি যে দেওয়ার মধ্যে তার থেকে বেশি শান্তি। আপনার এখন বাড়ি যাচ্ছে, তো বাড়িতে আপনার অপেক্ষায় কারা আছেন? আমার ফ্যামিলি, বাবা মা, ভাই বোন, ওরা অবশ্যই অপেক্ষা করছে, অনেকদিন পর যাচ্ছি, এবং আমার ছোটো ছোটো ভাই বোন যারা আছে ওরাও খুব আনন্দিত হয় অনেকদিন পর বাসায় যাই। সবাই এসে একদম জড়িয়ে ধরে না? না, এই জায়গার থেকে একটু আলাদা, আমি যে আমার আম্মাকে জড়িয়ে ধরি, বাট আমার ছোটো বোনটা একটু অন্যরকম, ও আসে জড়িয়ে ধরতে, বাট বাকি যারা আছে ওরা একটু লাজুক, ওরা একটু আমাকে ভয়ের জায়গা থেকে রেসপেক্ট করে, মানে রেসপেক্টের জায়গা থেকে ভয় করে। আমার বাবা আমাকে এইটুকু প্রায়োরিটি দিয়েছে, ঠিক আছে এখন আমি এইটুকুন বলা যায় আমার ভাই বোনদের জন্য, এবং ওরা কিছু করলে আমার বাবা আমাকে ফোন করে নালিশ করে যে তোমার সুইট, তোমার ছোটো বোন এই করেছে, তোমার বড়ো ভাই এটা করেছে, বড়ো ভাই মিনস ছোটো আর কি, সো ছোটো ভাই এটা করেছে, এটা করে নাই। হ্যাঁ সো জিনিসগুলো এনজয়েবল, যখন আমার বাবা আমাকে নালিশ করছে, আপনি পরিবারের দারোগা, দুষ্টুমি করে যে দুষ্টামি ছলে নালিশ করছে, ওরা বললো হ্যাঁ বড় হাপিকে নালিশ করছে না, এটা করতে হবে। হ্যাঁ সো আমার মা বলে যে আমি দারোগা, দারোগা আসতেছে দারোগাকে বলে দিব। হ্যাঁ সো এটা 90 দশকের কথা বলছি, 2000 আগের। এটা যেহেতু ঈদুল আজহা, সো কোরবানির ঈদ, কোরবানি কি দিচ্ছেন? গরু খাসি দুটোই দেওয়া হচ্ছে ইনশাআল্লাহ। যাত্রাপথে তো মনে হয় আপনার সাথে আমার আজকে কথা বলার সময় ফুরিয়ে এলো কাউন্টার সামনে, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আমারও খুবই ভালো লেগেছে আপু আপনার সঙ্গে কথা বলে, ভালো থাকবেন, ঈদ অনেক ভালো কাটবে। আপনার ঈদ অনেক ভালো কাটবে ইনশাআল্লাহ, আর আপনি যে এত ভালো মনের একজন মানুষ সেটা আসলে বলার কিছু নেই। থ্যাংক ইউ সো মাচ, আপনিও অনেক ভালো মনের মানুষ, ধন্যবাদ। যাচ্ছি আমার স্বপ্ন পুরে চেনা পথের বহু দূরে।